প্রিয় দর্শক, মানুষ ছাড়া পৃথিবী যেমন কল্পনা করা যায় না, ঠিক তেমনি করে কোনো ঘটনা রটনা কিংবা কোনো ইস্যু ছাড়া মানুষ চুপচাপ বসে থাকবে সেটাও কিন্তু ভাবা একেবারে অসম্ভব। মানুষ কোনো না কোনো ইস্যু একদম বের করেই ছাড়ে, আর সেটা যদি হয় রাজনীতির ইস্যু তাহলে তো একেবারেই ছক্কা। চলুন আজকেও আমরা ম্যাট্রেসেন টু দ্য পয়েন্টে রাজনীতির ইস্যুই খুঁজি, আর সেই ইস্যুটি অবশ্যই এই মুহূর্তে তো আমরা রয়েছি কদিন ধরে ভোটের শহর কুমিল্লাতে। তো কুমিল্লা তো যেমন একটা রাজনৈতিক ভোটের ইস্যু আছে, অন্যদিকে আমরা আজ খবর পেলাম একটু আগে যে 19 তারিখ থেকে নির্বাচন কমিশন ইভিএম বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে। নিবন্ধিত 39টি রাজনৈতিক দলকে তারা সংলাপের আমন্ত্রণ পাঠিয়েছে, প্রত্যেকটি দলের 4 জন প্রতিনিধি এই সংলাপে অংশ নেবে। অপরদিকে বিএনপির চেয়ারপারসন অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেটা তো রয়েছে রাজনীতির একটা বড় ইস্যু। তো আমি সময় ইসলাম আছি আপনাদের সঙ্গে, আজ আমাদের আলোচনার বিষয় ইস্যু বনাম ইস্যু খোঁজার রাজনীতি। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক হাবিবে মিল্লাত এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের সাথে সংযুক্ত হবেন, ব্যারিস্টার শামীম হামিদার পাটোয়ারি সংসদ সদস্য জাতীয় পার্টি আমাদের সঙ্গে সংযুক্ত হবেন, ইমরান সালেহ প্রিন্স সাংগঠনিক সম্পাদক বিএনপি। আশা করছি আমরা 3 জন অতিথিকেই পেয়েছি। আমি আলোচনাটা শুরু করতে চাই জনাব হাবিবে মিল্লাত এমপি আপনাকে দিয়ে। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা দর্শকদের। জনাব হাবিবে মিল্লাত, অধ্যাপক হাবিবে মিল্লাত, আপনি কি আমার কথা কি শোনা যায়? আমি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। জি, যে প্রশ্নটি আমরা কথা জি 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 জনাব মিল্লাত, আমি যে জায়গাটি আপনার কাছে প্রথম জানতে চাই যে আসলে মানুষ তো ইস্যু খোঁজে, আর রাজনীতির ইস্যু হলে সেটা ব্যাটে বলে একদম মিলে যায়, আর এখন যেহেতু বড় একটা ইস্যু ছোট্ট ভোট, কিন্তু সবার নজর ওই কুমিল্লার দিকে, তো সুতরাং কুমিল্লার ভোট এবং ভোটকে ঘিরে যে আয়োজন এবং সেই ভোটের যে নির্বাচনী প্রচার প্রচারণা ভীষণ শান্তিপূর্ণ। এখানে আমরা বলতেই পারি সবাই দেখেছে যে এখানে কোনো ধরনের অরাজকতা হয়নি, কোনো ধরনের সহিংসতা হয়নি, সকল প্রার্থী নির্বিঘ্নে প্রচার চালিয়েছে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল, কেউ বলতে পারবে না যে আমার নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে, গ্রেফতার করেছে, হয়রানি হয়েছে, এ ধরনের ছবি এই শহরে দেখা যায়নি, কোথাও কেউ অভিযোগ করেনি, কিন্তু বাগযুদ্ধ হয়েছে সেটা ভোটের মাঠে, আপনারা আমরা জানি এটা একটা কমন চিত্র, কিন্তু যে জায়গাটাতে একটু বিচিত্র লেগেছে কিংবা একটা বিতর্কের তৈরি করেছে সেটি হচ্ছে আপনাদের দলের সংসদ সদস্য, সব কিছুর মত মাঝখান থেকে কেমন করে যেন জিনিসটাকে একটু ঘোলাটে করে দিল, এই যে ঘোলাটি করে দিল সেই জায়গাটা অর্থাৎ লাভের অংশটা কি আওয়ামী লীগ কিংবা সরকার কিছু পেল, নাকি বিরোধী পক্ষের বলটা দৃঢ় হলো আপনাদের বিষয়ে সমালোচনা করার জন্য? প্রথমত আপনি দেখেন যে এইটি নির্বাচনে আপনি বলছেন একদম সুন্দর একটি নির্বাচন হচ্ছে, আমরা মনে করি সংবিধানের আলোকে যদি শক্ত নির্বাচন কমিশন থাকে তাহলে প্রত্যেকটি নির্বাচনই সুষ্ঠু হবে, তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এই নিয়ে আসলে ইস্যু তৈরি করার কোনো কারণ নেই। আর কি হতে হবে যে আমি আসলে আইনের পক্ষের মানুষ, আইন যদি কাউকে কোনো কিছু করতে বাধা না দেয় বা আইন যদি কাউকে কোনো কিছু করার অনুমতি দেয় এটার বিপক্ষে বলে আমি আসলে আইনের বিপক্ষে যেতে চাই না কিংবা কন্টেম্পট অফ কোর্ট করতে চাই না। সুতরাং আইনগতভাবে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচন পরিচালনা করে আমি মনে করবো সেটি তাদের দায়িত্ব এবং তারা কঠোর হস্তে সেটি করা দরকার, এবং যেটা তারা কুমিল্লা দিয়ে শুরু করেছে তাদের প্রথম নির্বাচন, তাদের প্রথম পরীক্ষা, আমি মনে করি এই পরীক্ষায় পাশ করলে তারা পরবর্তী পরীক্ষার জন্য আরো সুন্দর করে প্রস্তুতি নিবে। এবং আপনি যে বললেন যে ইস্যু তৈরি করা, ইস্যু অনেক আছে আসলে। এই যে আজকে একটু আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি পদ্মা সেতুতে দাওয়াত পেলেও তিনি যাবেন না, কাউকে যেতেও দেবেন না তার দলের, তো ঠিক আছে উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন কি যাবেন না সেটা আপনাদের ব্যাপার, কারো উন্নতিতে কারো হিংসা হলেও কিছু করার নেই আসলে। কিন্তু বাকি যেটি রয়েছে সেটি হচ্ছে পরবর্তীতে 26 তারিখ থেকে সকালে বসে থেকে দেখতে ইচ্ছে করছে যে শুধু কি আওয়ামী লীগের লোক বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যাচ্ছে নাকি অন্য দলগুলোও যাচ্ছে, অন্য দলের লোকেরাও যাচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখতে চাই। এইসব আসলে ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করে প্রতিহত করার করে অতীতে যেমন ভুল করেছে, এবং এই একটি ঘোষণা এই ধরনের কথাবার্তা বলে আসলে ভুলের ভুলটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করি সহনশীলতার রাজনীতি শুরু করা উচিত এবং কুমিল্লা নির্বাচনটা একটা মডেল নির্বাচন ধরে সেই নির্বাচন অনুযায়ী নির্বাচন কমিশনের প্রত্যেকটি নির্বাচন শক্ত হাতে করা উচিত। শুধু কুমিল্লা নয় তো, একজন মেয়রের প্রার্থিতা বাতিল করেছে আওয়ামী লীগের, আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি দেখেছেন প্রত্যেকটি ইউপি নির্বাচনে যে কঠোর নির্দেশনা দিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং মনে করি যে প্রত্যেকটি নির্বাচন এইভাবে সুন্দর নির্বাচন হওয়া দরকার যাতে জনগণের অংশগ্রহণে জনগণ নির্বাচিত করে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন। জি,
যারা ভাবিবে মিল্লাত নির্বাচন কমিশন কোনো কমতি রাখছে না একটা ভোটকে সুষ্ঠু করবার জন্য, এটাই তাদের দায়িত্ব, এই অতি নিয়েই তারা আসে দায়িত্ব পালন করবার জন্য। কিন্তু যখন তারা মনে করে কেউ সংসদ সদস্য কিংবা প্রভাবশালী কেউ প্রভাব বিস্তার করছে ভোটের মাঠে, তাকে নিয়ন্ত্রণ করতে গেলে, তাকে নিষেধ করতে গেলে, সে যদি পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে দেয়, সেটাতে তো বিব্রত হতে হয় কোন পক্ষকে, এবং একটা অরাজক পরিস্থিতি কিংবা একটা বিতর্কের মুখে পড়তে হয় তো আসলে সরকার কিংবা ইসিকে। তাহলে এই কাজটা যেটা আপনাদেরই মাননীয় সংসদ সদস্য যেটি করেছেন, কিংবা এই কারণে একটা মুখোমুখি জায়গায় একটা পরিবেশ নষ্ট হয়েছে কিংবা একটা বিতর্ক উঠেছে, সেটাকে আমি বলতে চাচ্ছি, আপনি এই জায়গাটাকে কিভাবে দেখবেন, কিভাবে মূল্যায়ন করছেন? আমি কিন্তু আবার কথা বলেছি, আপনি হয়তো খেয়াল করেন, কার ছাড় উচিত ছিল, কার বোঝা উচিত ছিল? আমি ছাড় না ছাড় কোনো কথাই বলছি না, আমি বলছি যে আইনের মাধ্যমে কাজটি করা উচিত। আইন যদি বলে যে তুমি থাকার অধিকার নেই, কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা শক্তিশালী, এমনকি তাদের মহাসচিব এমনকি আমার নির্বাচনী এলাকাতে গেছে মেয়র নির্বাচনে, আর আমরা ঘরের মধ্যে থাকতে পারিনি, আমাদের বলা হয়েছে আপনারা এসে ভোট দিয়ে যাবেন। ভোট কিছুদিন আগে আমি একটা চিঠি খেয়ে গিয়েছিলাম, আমি একটা মিটিং এ যাওয়ার কথা ছিল, পরে চিঠি পাওয়ার পর আমি ঢাকায় চলে আসি। সুতরাং আমরা মনে করি যে যদি এটা আইনে থাকে, আপনারাই বানিয়েছেন, সমস্ত সংসদ সদস্যরা সংসদে বসেই তো এই আইনটা আপনারাই বানিয়েছেন, যে আইন নিজেরা বানালেন সেই আইন নিজেরা মানতে কেন চাইছেন না? তাহলে কোর্টের সেই আইন যিনি সেই বিচারক ছিলেন তাকে জিজ্ঞেস করেন যে আপনি কেন এই ধরনের রুল দিলেন, আপনি কেন এই ধরনের একটি রিট করলেন যার মাধ্যমে আপনারা সমস্ত কিছু স্থগিত করে দিয়ে একজন সংসদ সদস্য বা একজন সরকারি যারা সুবিধাভোগী তাদেরকে কেন আপনারা দিলেন, এইটা তো তাদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি তো অসহায় বোধ করছি এইখানে, কি কারণে যে সে বলবে যে আমি আইনের জন্য আছি, আইন আমাকে, কোর্ট আমাকে পারমিশন দিয়েছে, পারলে কোর্টের অর্ডার নিয়ে এসে আমাকে সরিয়ে দেন। কিন্তু কোর্ট তো দিয়েছে, এটা তো আইনের কথা, এটা তো সে জোর করেছে, আমি কিন্তু তার পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু আমি আইনের কথা বলছি। ওই যে আইন বানিয়েছেন আবার আইনে ফাঁক রেখে দিয়েছেন যে ইসি বলবে, অনুরোধ করবে, আপনি চলে যান, এলাকা ছাড়েন, প্রভাব বিস্তার করছেন, কিন্তু কেউ যদি না ছাড়ে তার পরবর্তী কি স্টেপ নিবে ইসি, সেই আইনে আর কিছু লেখা নাই। তাহলে পরবর্তী আইনটা পরিবর্তন করতে হবে, ইসি যেভাবে চায় সেভাবে আইনটি হওয়া দরকার, কারণ আমরা চাই শক্তিশালী ইলেকশন কমিশন যারা শক্তিশালী ভাবে নির্বাচন করতে পারবে। আচ্ছা, এই যে শক্তিশালী ইলেকশন কমিশন, প্রথমেই তো বিরোধী পক্ষগুলো অর্থাৎ সাবেক বিরোধী পক্ষ যদি বিএনপি, তারা কিন্তু বলছে ইলেকশন শুরুতেই ইলেকশন কমিশন তাদের সক্ষমতা দেখাতে যে একদম বিশাল বড় অক্ষমতা দেখিয়ে দিল, তারা পারল না, ইলেকশন কমিশন পারল না, না পারার যুক্তি হিসাবে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় সংসদ সদস্য বিষয়টি তারা সামনে আনছেন এবং ইসির অক্ষমতা প্রকাশ করছে। আমি একটু এই বিষয়টি নিয়ে জনাব ইমরান সালে প্রিন্স আপনার কাছে যেতে চাই। জনাব ইমরান সালে প্রিন্স, আপনি কি আছেন আমাদের সঙ্গে? মনে হয় আমি আছি আপনার সাথে। প্লিজ আপনি কি আছেন আমাদের সঙ্গে? জি আমি আছি, আমি আপনাকে দেখতে পাচ্ছি। তাহলে আমি একটু আপনাকে প্রশ্ন করতেই পারি? জি 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 জি, আমি আমি আসলে আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না, হ্যাঁ আমি কথাই বলে যাচ্ছি। আর হচ্ছে আমি আপনাকে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে সকালটা দেখলেই তো বোঝা যায় যে দিনটা কেমন হবে, তো কুমিল্লার ভোটের চিত্রটা দেখে আপনারা আসলে ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সংযুক্ত হয়েছি এবং মিদার ভাইও সংযুক্ত হয়েছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি বলে নিই যে আমরা একটা প্রতিবাদের অংশ হিসেবেই বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি না, না করার সিদ্ধান্ত আমরা নিয়েছি, যে কারণে আমরা কোন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনেও আমরা দলগতভাবে আমরা অংশগ্রহণ করছি না। তারপরেও আপনি অবজার্ভ করতে বলেছেন, এখন আমরা দেখলাম পত্রিকার পাতায় যে নির্বাচন কমিশন স্থানীয় সংসদ সদস্যকে একটি নোটিশ জারি করলো যে এলাকা ছাড়া করার জন্য, এলাকা ছাড়ার জন্য। কেন? ওই স্থানীয় সংসদ সদস্য তিনি নিয়ম বহির্ভূত ভাবে তিনি ওই নির্বাচনের প্রভাব বিস্তার করার জন্য তার বাসায় বা বিভিন্ন এলাকায় সেখানে বিভিন্ন লোকজনকে ডেকে তিনি মানে তাদের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন এবং সরকারি বিভিন্ন মহলেও তিনি চাপ সৃষ্টি করছেন। সেই কারণে এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন প্রমাণ পেয়েছে সত্যতার, সেই সত্যতার ভিত্তিতেই তারা তাকে এলাকা ছাড়ার নোটিশ দিয়েছে। কিন্তু সেই সংসদ সদস্য এখনো বহাল তবিয়তে সে এলাকায় আছেন এবং নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তিনি এলাকায় থাকবেন বলেই তিনি জানিয়েছেন। এটাই তো শো করে যে কিরকম নির্বাচন হবে
বা হচ্ছে। আমরা যে আগেই বলেছি যে এই নির্বাচন কমিশন হচ্ছে একটা ছোট জগন্নাথ। ইমরান সালেহ প্লিজ, আমি এখানে একটু থামাই, আপনারা থামাই, একটু থামাই। ইমরান সালেহ প্লিজ আমি একটু থামাই। বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য নির্বাচন কমিশনকে, আপনারা বলছেন, এবং আপনারা বলছেন কুমিল্লা সিটি ভোট নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ আপনারা এখানে কোনো প্রার্থী দেননি। কিন্তু এই কুমিল্লা সিটি ভোটটা যেহেতু নির্বাচন কমিশন সক্ষম না অক্ষম সেই প্রশ্ন কিন্তু আপনারা আপনারা তুলেছেন, অর্থাৎ আপনাদের মহাসচিব ঠাকুরগাতে বলেছেন যে কুমিল্লা সিটি ভোট থেকেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন অক্ষম। আমার প্রশ্ন সেটিও না, আমার জানার জায়গা যে নির্বাচন কমিশনের যে আইনটি আছে এবং যে আইনটা প্রয়োগ করার ক্ষেত্রে একজন স্থানীয় সংসদ সদস্যকে বলবেন, অনুরোধ করবেন যে তুমি চলে যা, আপনি চলে যান, সেইখানে চলে না গেলে তারপরে কি করতে হবে, সেই আইন যেহেতু নেই সেখানে নির্বাচন কমিশনের কি করার থাকতে পারে? এটা কি নির্বাচনের কমিশনের অযোগ্যতা নাকি আইনটা করা জরুরি? সেই জায়গাটা আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, এই জায়গাটা আমি জানতে চাইছি আপনার কাছে। দেখুন, আমি যেটা বলছিলাম যে নির্বাচন কমিশনের এখানে অক্ষমতা প্রকাশ পেয়েছে। নির্বাচন কমিশন শুধু নোটিশ জারি করেই চুপচাপ বসে থাকলো এবং বললো যে আমরা তো তাকে টেনে হিস্ট্রে বের করে নিতে পারি না। সেটা তো আসলে তাদের অক্ষমতারই বহিঃপ্রকাশ এই কথা বলাটা। তারা স্পিকার কি করার ছিল আপনাদের দৃষ্টিতে, কি করার ছিল? আমি বলছি, এর আগেও বেশ কিছু নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। তখনও নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল তাদেরকে এলাকা ত্যাগ করার জন্য। তারা এলাকা ত্যাগ করেছে, অনেকে করেন নাই। যারা করেন নাই তাদের ব্যাপারে নির্বাচন কমিশনকে আমরা দেখেছি আনঅফিসিয়ালি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে টেলিফোনে আলোচনা করে তারা সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল। এই নির্বাচন কমিশন সেটা করেছে কিনা আমরা জানি না। তারা স্পিকারকে চিঠি দিতে পারতো, তারা আওয়ামী লীগের সভাপতিকে বা সাধারণ সম্পাদককে চিঠি দিতে পারতো যে আপনাদের এলাকার আপনাদের সংসদ সদস্য এলাকায় নির্বাচনে প্রভাব বিস্তার করছে, যা নিয়ম বহির্ভূত আচরণ বিধি লঙ্ঘন, তা আপনারা তাকে নিবৃত করেন এবং তাকে এলাকা ছাড়তে ছাড়ার ক্ষেত্রে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। সেটাও তো তারা করে নাই। তারা পুলিশকে বলতে পারতো, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে পারতো, সেটা কিন্তু নির্বাচন কমিশন করে নাই। তো এখানে নির্বাচন কমিশন শুধু বলছে ওয়েট এন্ড সি, আমাদেরও সময় আসবে। এই ওয়েট এন্ড সি সময় যে কখন শেষ হবে এটাই তো বলা মুশকিল। না ইমরান সারে প্লিজ, ইমরান সারে প্লিজ, আমি আবার একটু ক্লারিফাই করতে চাই, যেহেতু আমি ভোটের শহরে আছি, আমি ওখানে সবসময় উপস্থিত থাকি। আপনারা জানেন এই ভোট সংগ্রহ করে আমার একটা প্রধানতম কাজ, এটাই আমার রিপোর্টিং এর একটা অংশ। কিন্তু সেখানে বলছেন যে একজন নির্বাচন কমিশনার গতকাল এসেছিল দুজন, তিনি কিন্তু বলেছেন ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি বলেছেন, কিন্তু এই শব্দটা কোথাও বলেননি। কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে আমাদেরও সময় আসবে ওটা উনি কোথাও উল্লেখ করেননি, বলেছেন ওয়েট এন্ড সি। কিন্তু আমি যে জায়গাটি জানি, আচ্ছা পত্রিকায় দেখেছেন আর আমি ঘটনার ওখানে তো নিজে ছিলাম, প্রশ্ন আমিই করেছি। সুতরাং উনি বলেনি আমাদের সময় আসবে, উনি বলেছেন ওয়েট এন্ড সি, এবং আইন পরিবর্তনের ব্যাপারে তিনি আশাবাদী, আইনটা পরিবর্তনে জোর দিতে বলেছেন। সাংবাদিকতার কোন রং থাকতে নাই, আর রং থাকলে সেটা সাংবাদিকতা হয় না। সেই জায়গাটা আমি বলতে চাই আরেকটু, আমি জানি না ব্যাস শামীম হায়দার পাটোয়ারি আমাদের সঙ্গে আছেন কিনা, আছেন কি জানো শামীম হায়দার পাটোয়ারি আমাদের সঙ্গে? শেষ করতে পারি নাই, আমি একটু বলতে চাই যেটা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে চিঠি দিতে পারতো এবং সেই সংসদ সদস্যকে নিবৃত করার জন্য আরো পদক্ষেপ নিতে পারতো। সেটা করেনি। যে নির্বাচন কমিশন একজন এমপিকেই সামলাতে পারে না, নির্বাচনের প্রভাব সৃষ্টি করার ক্ষেত্র থেকে নিবৃত করতে পারে না, সেই নির্বাচন কমিশন কিভাবে 300 এমপিকে নির্বাচন কমিশন নির্বাচনের সময় নিবৃত করবে? আসলে কথা কানেক্টিভিটি প্রবলেম হয়ে যায়, তো একটু যদি মন দিয়ে আমার শেষটুকু শোনেন আপনারা আবার বলবেন। আজকে আপনারা যেটা বলছেন ইলেকশন কমিশনের সক্ষমতা অক্ষমতা এবং এমপিদের প্রভাব বিস্তার, আজকে স্থানীয় কুমিল্লার স্থানীয় সেই এমপি যেন বাহার সাহেব একটা স্থানীয় মানে ক্লাবে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স করার
সময় দিয়েছিলেন সন্ধ্যা 7টায়। এই খবরটি জানতে পেরে নির্বাচন কমিশন কিন্তু তাকে অনুরোধ করেছে, আপনি এটা করতে পারেন না, করবেন না। তিনি সেটা পোস্টপন্ড করেছেন, তিনি সেটা করেননি। এটা হচ্ছে আমি সর্বশেষ, যেহেতু আমি জানিয়ে রাখলাম এটা, এই জায়গাটি। যারা হাবিবে মিল্লাত আপনার কাছে যেতে চায়, সেই জায়গাটা যেতে চায়, এই যে ভালো একটা ভোট চলছিল এর মধ্যে যে যে বিতর্ক তৈরি করে দেওয়া, যে বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে এবং এই বিতর্কগুলো বিরোধী পক্ষের কোর্টে যাচ্ছে, সেটাতে আমি বারবার ওই জায়গায় জানতে চাই, যেটাতে আপনাদের লাভটা কতটুকু হলো একটু নৈতিকভাবে, এবং নির্বাচন কমিশনের নির্দেশনাগুলো যদি সংসদ সদনের মেনে চলতো তাহলে তো ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন কমই উঠত। এ পর্যন্ত নির্বাচন কমিশন যতগুলো মাননীয় সংসদ সদস্যদের কিংবা প্রভাবশালী ব্যক্তিদের বলেছেন তারা কিন্তু একজন বাদে, আমার জানা মতে একজন বাদে সকলেই কিন্তু সেটা মেনে চলেছেন। কিন্তু যিনি মানেননি তিনি হচ্ছেন হাইকোর্টে গেছেন, এবং হাইকোর্ট যদি বলে থাকে যে আইনের মাধ্যমে আপনি থাকতে পারেন, তাহলে কিন্তু অসুবিধাটা কি আমি আসলে বুঝতে পারছি না। কারণ আমি আগেই বলেছি এর মধ্যে আমরা দেখেছি আমাদের হাইকোর্ট দেখানোর কি হলো বলেন তো, ইসিকে কেন হাইকোর্টই দেখাতে হবে? নির্বাচনে তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিয়ে নির্বাচন কমিশন চলে। আপনি দেখেন কারো ক্যান্ডিডেসি বাতিল হবে, কারো ক্যান্ডিডেসি ফিরে আসবে, নির্বাচনের আগের দিন কেউ ক্যান্ডিডেট হঠাৎ করে ক্যান্ডিডেট হয়ে গেল, এই ধরনের ঘটনা তো কোর্টের মাধ্যমে ঘটে, এটা তো আজকে প্রথম ঘটেনি, এটা নির্বাচনের সময় ঘটতেই থাকবে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। এখন হচ্ছে কথাটি হচ্ছে নির্বাচনে যদি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রভাব বিস্তার করতে পারেন পার্টির মহাসচিব হয়ে, যেটি আমার এলাকায় করেছেন তিনি যখন পৌরসভা নির্বাচন হয়, সেই বাদশাহ তার এত প্রভাবশালী নয়, তিনি এলাকার স্থানীয় একজন এমপি, এর বেশি কিছু তো নয়, সুতরাং তিনিও তার প্রভাবটুকু ব্যবস্থা করবেন। আমি কিন্তু এর আগেও টক শোতে এবং যখন নির্বাচন হয়েছে যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমি বুঝতে চেয়েছি যে ওনারা যেমন বলে আমরাও চাই, আমরা কেন ছোটখাটো মানুষ হয়ে এলাকায় যে আমাদের যারা সাথীরা ইলেকশন করছে তাদেরকে সহায়তা করতে পারবো না, এই কথাগুলো আমরা বিভিন্ন টক শোতে উঠিয়েছি, আমি নির্বাচন কমিশনে বলেছি, কারণ বড় বড় নেতারা যে তাদের সহযোগিতা করবে আর আমরা ছোট হয়ে পারবো না তা তো আসলে মেনে নেওয়া যায় না। সুতরাং আমি মনে করি আইনের মাধ্যমে আপনারা এই আইনটি বদলের পক্ষে, তার মানে আপনারা এই আইনটি বদলের পক্ষে মনে করছেন, এই আইনটা আসলে লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে না, লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে আমরা, আইনে আইন আইন থাকবে সকলের জন্য সমান। আমি একটু যেতে চাই, আচ্ছা মানে আপনি বলছেন এই আইনটা থাকলে আসলে সকলের প্রতি একটা বিচার করা হয় না, একটা অবিচার রয়ে যায়, একটা অবিচার হয়ে যায়। আমি একটু ইমরান সালে প্লিজ আপনার কাছে যেতে চাই, প্রসঙ্গ পদ্মা সেতু, পদ্মা সেতু যে জায়গাটি আপনার কাছে বলতে চাই যে পদ্মা সেতু আজকেও মহাসচিবের উক্তি দিয়ে আমাদেরকে কথা বলতে হয়, কারণ আপনারা আসলে ইস্যু তৈরি করেন আর আমরা সেই ইস্যু নিয়ে সামনে হেঁটে যাই। সেটি হচ্ছে পদ্মা সেতুতে তো ওনাকে দাওয়াত দিলেও যাবে না আর কাউকে দাওয়াত দিলে যেতেও দেওয়া হবে না, যেটা ডক্টর মিল্লাত বলছিলেন, সেই জায়গাটা কেমন, এটা কেমন হলো পদ্মা সেতু? দেখুন আমি 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 ওই প্রসঙ্গে আসছি, উনি মিল্লাত সাহেবের একটা কথার উত্তর দিতে, উনি বলেছেন বিএনপি মহাসচিব ওনার এলাকায় নির্বাচনে গিয়েছিলেন, বিএনপি মহাসচিব তো এমপি না, এমপির প্রভাব আর নন এমপির প্রভাব তো এক নয়, ওনাদের দলের এমপি না এমন নেতারা কিন্তু যেতে পারেন, গিয়েছেনও নারায়ণগঞ্জে নির্বাচনে, নারায়ণগঞ্জে ক্লাবে বসে দিনের পর দিন তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন, সেটা তো জাতি দেখেছে এবং আপনাদের এই নির্বাচনেও তো আপনার যাচ্ছে সেটাও দেখতে পেয়েছেন। তো এমপি না এমন নেতাদের যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই, তো ওনারা ওই নেতাদের ব্যাপারে কিন্তু কিছু বলছেন না সেখানে, এটা বলে জনগণকে তারা বিভ্রান্ত সৃষ্টি করতে যাচ্ছেন। আর লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, আমি বলি ইমরান সালে প্লিজ, উনি আইনের যে অসামঞ্জস্যটা আছে, আইনে যে ইনজাস্টিস করা হচ্ছে নির্বাচনে, সেই জায়গাটা বলেছেন। অধীনে কোন নির্বাচন নয়, আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন চাই। এই কুমিল্লার এই ঘটনা
সেটার গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে দিয়েছে, সে আমাদের দাবির গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। আর একটি কথা, আপনি আমাকে প্রশ্ন করেছেন পদ্মা সেতু নিয়ে, আমরা তো আগেই বলেছি পদ্মা সেতু নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরাও চাই দক্ষিণাঞ্চলের মানুষের মানে যাতে কষ্ট লাঘব হোক, সেই জন্য বিএনপি সরকারের আমলেই পদ্মা সেতুর নির্মাণের উদ্যোগ নিয়েছিল জায়কার সাথে, সেটার সমীক্ষা হয়েছে। বেগম খালেদা জিয়া যখন আপনার জাপানে গিয়েছেন সেখানে তার কাউন্টার পার্টির সাথে আলোচনা হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনের আমন্ত্রণে যাব, কারণ পদ্মা সেতু এই উদ্বোধনের নামে তারা তাদের চুরি বাটপারি তাদের লুটপাটকে আড়াল করার চেষ্টা করছে। তারা 10,000 কোটি টাকার প্রজেক্টকে 30,000 আমি একটু আপনাকে থামাই, আমি একটু থামাই, আমি থামাবো, আমি থামাবো। আপনারা বলছেন মহা লুটের একটা সিম্বল পদ্মা সেতু, আপনারা বলছেন মহা লুটের একটা সিম্বল, কিন্তু পদ্মা সেতু বিরোধী যারা করেছিল তারা ষড়যন্ত্র করেছিল সেই তথ্য ডাটাবেজ আছে, কিন্তু এই যে লুটপাট হয়েছে তার শ্বেতপত্র কিংবা তথ্য প্রমাণ কি আপনাদের কাছে আছে? সেটা কি আপনারা প্রকাশ করবেন? অবশ্যই, আমাদের যখন সুযোগ আসবে সেই শ্বেতপত্র আমরা প্রকাশ করব। যেমনটি আমরা 2001 সালে নির্বাচনে আমরা জয়লাভ করে 1996 থেকে 2001 পর্যন্ত আওয়ামী ক্ষমতায় আসার পরে যে লুটপাট হয়েছিল সেটার শ্বেতপত্র আমরা দিয়েছিলাম। সরকারের সচিবের নেতৃত্বে আমরা কমিশন গঠন করে সেই সচিবরাই সেগুলো বের করে দিয়েছিল। এরকম ইনশাল্লাহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে, জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে আমরা সেই শ্বেতপত্র আমরা জাতির সামনে উপস্থাপন করব। না হলে 10,000 কোটি টাকার প্রজেক্ট কেন? আমি আপনার কাছে জনাব ইমরান সালে প্লিজ, আমি আরেকটা, তারা জিতে পেরেছে আমরা কিছু বলতে পারবো? আমরা কেন এই লুটপাট দুর্নীতির সাক্ষী হতে যাব? আমি আসছি, কেন আমরা সাক্ষী হতে যাব? আপনি এত স্পর্ধে বিজে উঠবেন না, তাহলে তো সাথী হয়ে যাবেন। আপনার যা ব্যাখ্যাটা আপনি করেছেন হাবিবে মিল্লাত, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। আপনারা বলছেন যে আপনাদের সাথে এই নির্বাচনী আইনটা অবিচার করা হচ্ছে, সাংঘর্ষিক, লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, কিন্তু যেটা ইমরান সালে প্রিন্স বলছেন যেটা সবসময় একটা বড় বাধা যে ভোট হবে কি করে আগামী দিনে দলীয় সরকারের অধীনে, এমপিরা তো সব এমপি থাকবে, তারা তাদের ফ্ল্যাগ পতাকা এবং প্রভাব বিস্তার করে যদি মাঠে যায় তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড প্রতিপক্ষ পাবে না, একটা প্রভাব থাকবে, সেটাকে তাহলে তো তাদের প্রতিও অবিচার করা হয়, সেই জায়গাটা ক্লিয়ার করবেন। এবং দ্বিতীয় যেটা পদ্মা সেতুর অনিয়ম নিয়ে কথা তুলেছেন, যেখানে আপনারা অপেক্ষা করছেন মহা আনন্দ যজ্ঞের, সেখানে বারবারই পদ্মা সেতুর অনিয়ম, এই অনিয়মের কোনো দুর্নীতির খসড়া কি প্রকাশ করেছে বিএনপি, নাকি শুধু এটা বাকযুদ্ধের অংশ? প্রথমত বলে রাখি যে এমপিরা কোনো ফ্ল্যাগ নিয়ে ঘোরে না কখনো। দ্বিতীয়ত হচ্ছে যে এমপি নন এমপি, যারা এমপি না তো তারা এমপির বাইরেও যারা আছে তারা অনেকে প্রভাবশালী আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আপনি দেখেন শুধু তো আওয়ামী লীগের এমপি ইলেকশন করবে না, বিএনপির এমপিরাও ইলেকশন করবে, জাতীয় পার্টির এমপিরাও ইলেকশন করবে, ওয়ার্কার্স পার্টির এমপিরাও ইলেকশন করবে, সব এমপিরা এমপি থাকা অবস্থান করবে। সুতরাং আওয়ামী লীগ একা তো ক্ষমতা থেকে করছে না। এখন জনগণ যদি কারো ভাগে 6টা ফেলে থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই, এক সময় হয়তো বেশি থাকতে পারে, এক সময় কম থাকতে পারে, আমাদেরও কম ছিল এক সময়, তবুও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, গণতান্ত্রিক পন্থায় আমরা সব সময়। সুতরাং এমপিরা এমপি থেকে করবে, এতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয়টি হচ্ছে যে মহান এমপি মাত্র 6টা, বিএনপির এমপি তো মাত্র 6 জন, 6 থেকে এখন এখন যদি আমি তো বলি যে ওই যে 7 দলীয় যে মহামঞ্চ করেছে কি গণতন্ত্র মঞ্চ, তাদের তো একজনও এমপি নেই। এখন তারা যদি বলে আমরাও চাই সমান অধিকার, জনগণ তো তাদের দেয় নাই, যদি কোনোদিন দেয় তারা আসবে, আর যদি জনগণ না দেয় আসবে না। যাই হোক, যে কথা বলছিলাম মহা আনন্দের মধ্যে সমান অধিকার চাওয়াটা তো করি মানে ক্ষতির কিছু না, চাইতেই পারে, এটা আমার মনে হয় 100 বার যাদের যে যোগ্যতা আছে। আপনি একটা চিন্তা করে দেখেন, এখন একজন কথার কথা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কি একজন উপজেলা চেয়ারম্যানের মতো প্রভাবশালী? কখনোই না, শতভাগ ধরতে গেলে না। এখন আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন নাই, আপনি উপজেলা চেয়ারম্যানের সাথে কম্পিটিশন যাবেন? এমপিরাই যদি এমপি মহোদয়রাই যদি এমপি থেকে নির্বাচন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তাহলে সেই নির্বাচনটা কি প্রভাবমুক্ত হবে? আপনি কি সংবিধানের বাইরে যেতে চান? অগণতান্ত্রিক সরকারের মতো কথা বলছেন, কথা বলছেন সেই সামরিক শাসনের মতো, সংবিধান ফেলে দিলাম সংবিধান, হ্যাঁ এটা সংবিধান বারবার, এটা তো এটা অবশ্যই আমাদের যত দক্ষের মতো সংবিধান আছে ততক্ষণ পর্যন্ত
যেভাবে আছে সেভাবে মানবো, যদি কোনো পরিবর্তন হয় আগামী 1.5 বছরে সেটাও মানবো, কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই, কোনো গণতান্ত্রিক দল নাই, কোনো গণতান্ত্রিক সরকারের নাই। আর দুর্নীতির যে কথাটাই বলছেন, সেইখানেও মানুষের মুখে আলোচনা কিভাবে সম্ভব হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিজস্ব টাকায় কিভাবে পদ্মা সেতু করলেন। সবাই আমাকে বলছে আমরা কবে যাব, 26 তারিখে, 25 তারিখে না পারলে 26 তারিখে যেতে পারবো কিনা। এই হচ্ছে যারা জনগণ বিচ্ছিন্ন, জনগণের সাথে যাদের সম্পর্ক নাই, যারা নৈরাশ্যবাদিতায় ভুগছে। কারণ মানুষ যখন ফ্রাস্ট্রেশনে থাকে তখন মানুষের মধ্যে একটা, মানুষের ভালো দেখলে কেমন যেন একটা হিংসা হিংসা হয়, এটা মানুষের চরিত্র, আমি ডাক্তার হিসেবে ওইটা খুব ভালো বুঝি। সুতরাং এইটার বহিঃপ্রকাশ কিনা জানি না। কোন জনগণ, আপনারা তো সাংবাদিক, আপনি সারাদিন জনগণের মাধ্যমে করেন, আপনি একটু স্ট্যাটিস্টিক নিয়ে দেখেন না কে খুশি না অখুশি। আর একটা কথা বলতে চাই, যদি উদ্বোধনী অনুষ্ঠানে গেলে ওই দুর্নীতি, তথাকথিত দুর্নীতির কথা যার প্রমাণ তারা কখনো দিতে পারে নাই, তারা আশায় আছে যদি কখনো ক্ষমতায় যায় টুইস্ট করে তারা সেইটা শ্বেতপত্র প্রকাশ করবে যেটা অতীতে তারা করেছে, যাতে এখন তাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু তাদের কাছে আছে হচ্ছে বাক যুদ্ধ করার জন্য জনগণকে বিভ্রান্ত। শোনেন, কথা শেষ করে নেই, সেটি হচ্ছে যে জনগণ, তারা যদি না যায় উদ্বোধনী অনুষ্ঠানে, তাহলে কি তারা বিএনপির নেতা কর্মীদের বলবে যে আপনারা পদ্মা সেতু তো কিন্তু উঠেন না, খবর কখনোই না, পদ্মা সেতু আপনাদের টাকায় তৈরি হবে, তারা নিজেরা যাবে না কিন্তু হালাল করবে তাদের জনগণকে। এটাই বলছি, তাদের দুর্নীতি প্রকাশ আনার কিছুই হবে না। আমি এটাই বলছি, এটাই বলতে চেয়েছি যে তারা কিন্তু এটা বলতে পারবে না। এবং আওয়ামী লীগ সরকার, এটা সকলের সরকার, যত মানুষ আছে 18 কোটি জনগণের সরকার, এই আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগ যে উন্নয়ন গুলো করছে এর সুফল বাংলাদেশের প্রত্যেকটি জনগণ জবাব চাইবো। আমরা দুর্নীতিটাকে যদি আলাদা করে রেখে দিই আপনাদের অভিযোগ অনুযায়ী, আর যদি শুধু সোজা চোখে বলি এই যে পদ্মা সেতু 25 তারিখ উদ্বোধন হবে, তার সুফল কি বাংলাদেশ পাবে না? না, অবশ্যই পাবে না। কেন পাবে বলেই তো আমাদের সরকারের আমলে আমরা এটা ফিজিবিলিটি টেস্ট, আমাদের নকশা প্রণয়ন, জাপানের সাথে বৈঠক, জায়গার আপনার নকশা প্রণয়ন, এর থেকে পাস, সবকিছু আমাদের সময় হয়েছিল। তো এটা পাবে না কেন? অবশ্যই পাবে। কিন্তু এই পদ্মা সেতু নিয়ে তারা যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেটার জবাব কিন্তু তারা দিতে পারে নাই। জনগণ ওই পদ্মা সেতু দিয়ে যাবে আর ওনাদের দুর্নীতির কথাই স্মরণ করবে। আপনি শুধু মুখে মুখে বলে যাচ্ছেন, মুখে মুখে বলে আর যাই হোক চিরা ভিজবে না, মুখের কথায় চিরা ভেজে না কথা আছে না, শুধু মুখের কথায় চিরা ভিজবে। আমি হচ্ছে দুবাইয়ে বিচার হচ্ছে শুনতেই চাই না বাইরে, সেটা তো জনগণ জানে। আমি একটু কথা বলতে দেন, নিজের কথা শুধু শুনে, নিজের কথা বলেন না অন্যের কথা শুনেন। এই যে আপনি বললেন যে সারা দেশে নাকি উৎসব হচ্ছে, আমি তো আমার এলাকায় গত 7 দিন ঘুরে আসলাম, কোথাও তো আমি দেখি নাই উৎসব। মানুষের মধ্যে হাহাকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষ চিন্তিত, চাল ডাল তেল লবণ চিনি পেঁয়াজ আদা রসুন গরুর মাংস মুরগি মাছ প্রত্যেকটি জিনিসের দাম আকাশচুম্বী। মানুষ বাজারে যায় 500 টাকা নিয়ে, আর তো অর্ধেক ব্যাগও বাজার করতে পারে না, এক বেলা খায় তো আর এক বেলা না খেয়ে থাকে, আর সেখানে আপনারা উৎসব দেখছেন। এইসব উৎসব করে আপনাদের ব্যর্থতা, দুর্নীতি এবং জনদুর্ভোগকে আপনারা আড়াল করতে চান। আসলে মানুষের সাথে তো আপনাদের কোনো সংযোগ নাই, আপনাদের সংযোগ হচ্ছে হাইব্রিড মানুষের সাথে, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সাধারণ মানুষের কথা কান পেতে শুনুন, মানুষের চোখের ভাষা বোঝার চেষ্টা করেন। আমরা শুরু করেছিলাম কুমিল্লা প্রসঙ্গ দিয়ে, আমি অনুষ্ঠানের শেষটা ছোট্ট করে কুমিল্লা প্রসঙ্গ দিয়ে আবার শেষ করতে চাই। আপনার কাছে আমার যে প্রশ্ন, আপনারা এখানে কোনো প্রার্থী দেননি, আপনাদের আনুষ্ঠানিক ভাবে এখানে কোনো প্রার্থী নেই, যে দুজন ক্যান্ডিডেট আছে
তাদেরকে বহিষ্কার করা হয়েছে, আজীবনের জন্য তাদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, তারা ভোটের মাঠে আছেন, দুজনই প্রার্থী আছেন, বিএনপিকে সামনে নিয়েই তারা ঘুরছেন এবং তারা বলছেন যে তারা ধানের শীষ। কে বড় ধানের শীষ সেইটাও তারা জনসভায় বলে বেড়াচ্ছেন। কিন্তু আগামীকাল যে ভোটটা হবে, এজেন্ট দিতে এই যে 105টা কেন্দ্রের 640টা ভোট কক্ষে এজেন্ট দিতে হবে, সেই এজেন্টগুলো তাহলে কোথা থেকে আসবে যদি বিএনপি না থাকে ভোটের মাঠে? কুমিল্লা নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি না। যারা বিএনপির মানুষ ভোটে দাঁড়িয়েছে কুমিল্লাতে, তাদের আপনারা বহিষ্কার করেছেন। কিন্তু সেই বহিষ্কৃত দুজন মানুষের পেছনে যে হাজার হাজার মানুষ ঘুরছে কর্মী, নির্বাচনী এজেন্ট কারা হবে সেটা ওনারা জানে, সেটার উত্তরটা আমি দিতে পারবো না। কিন্তু বিএনপি এই নির্বাচনে নাই, তারাও বিএনপির সাথে নাই, বিএনপিও তাদের সাথে নাই, এটি হচ্ছে বড় বড় কথা। কিন্তু তারা যেহেতু এলাকায় থাকে, এলাকায় ঘুরে ফিরে, এই একটা নির্বাচন দিয়ে আপনারা কি করে জাজমেন্টে চলে এলেন? কিন্তু ইমরান সালেহ প্রিন্স, এই একটা কুমিল্লার ভোট দিয়ে আপনারা কি করে জাজমেন্টে চলে এলেন যে আগামী দিনগুলো ভোটগুলো এই ইলেকশন কমিশনের অধীনে একদমই অসুষ্ঠ হবে, সক্ষম না ইসি? আপনারা শুনেন, সকালবেলায় কিন্তু বোঝা যায় যে সেই দিনটা কেমন যাবে। তো এই সরকার, এই নির্বাচন কমিশন তো এই তার সরকারের একজন এমপি কে সেই প্রভাব বিস্তার থেকে সেখানে নড়াতেই পারলো না। তো এই নির্বাচন কমিশন তো ছোট জগদ্দার নির্বাচন কমিশন, সরকারের পদলেহনকারী নির্বাচন কমিশন, আইনই তো নাই তাকে নড়ানোর, তাকে থামানোর আইন আছে, কিন্তু এলাকা থেকে বের করে দেওয়ার আইন নাই, তাকে থামানোর আইন আছে। আপনি কিন্তু বায়াস হয়ে কথা বলছেন, আমি তো বলি এর আগে কিভাবে থানানো গিয়েছিল, এর আগে কিভাবে নির্বাচন পরিহার করেন। আমি আপনাকে শুধু বলছি যে একজন একজন সংসদ সদস্যকে নির্বাচন কমিশন বলতে পারে যে আপনি প্রভাব বিস্তার করবেন না, আচরণবিধি লঙ্ঘন করবেন না, এলাকাটা তো বের করতে পারছি না। আপনি একটু বলেন সোমা, এর আগে কিভাবে বিতরণ করা হয়েছিল আপনি একটু বলেন। গত কুমিল্লা নির্বাচনে তো কাকে কাকে আমি শুনতে পাইনি ইমরান ভাই, আমি ইমরান ভাই আমি পরিষ্কার শুনতে পাইনি, আমি শুনতে পাইনি কথাটি, একটু যদি আরেকবার বলতেন। আমি একদম আমি বলছি, আপনি যদি একটু চুপ করেন তাহলে আমার কথা তো শুনতে পারবেন। আপনি আমি বলছিলাম এর আগের নির্বাচনগুলিতে নির্বাচন কমিশন কিভাবে সংসদ সদস্যদেরকে এলাকা ত্যাগ করতে বাধ্য করেছিল। গত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনিও গিয়েছিলেন, আমিও আমার ক্যান্ডিডেটের পক্ষে কোঅর্ডিনেটর ছিলাম, আমিও গিয়েছিলাম সেখানে। কিভাবে তখন এমপিদেরকে এলাকা ছাড়া করেছিল নির্বাচন কমিশন, বা তারা কেন এলাকায় ছিল না নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো এবার কেন পারলো না, এবার পারলো না কিন্তু এখন যেটা বেসিক প্রশ্ন এসে দাঁড়িয়েছে, সক্ষমতা নাই, সেই সক্ষমতা নাই, বেসিক যে প্রশ্নটা দাঁড়িয়েছে যে আইনটা আইনটা অমানবিক, আইনটা অবিচার। দাদা শুনেন, তারা সরকারের দিকে আঙ্গুল তুলে কথা বলতে, জনাব মিল্লাত আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, নিশ্চয়ই আপনি শেষে এসে কিছু বলবেন। আমি তেমন কিছু বলতে চাই না, আমি বলতে চাই দেশের আইনে যদি কিছু পারমিট করে থাকে, এটা যদি কেউ ফলো করে তাকে দোষ দেওয়ার কিছু নেই। আমি শুধু কুমিল্লা নির্বাচন নিয়ে বলছি না, কিন্তু যদি নির্বাচনে মনে হয় যে এই নির্বাচনটি আইনটি সঠিক না, আইনটি আরো জনবান্ধব হওয়া দরকার অবশ্যই। আর আগের নির্বাচনে কিন্তু কাউকে বিতরণ করা হয় নাই, তাদেরকে হয়তো মুখে বলা হয়েছে বা চিঠি দেওয়া হয়েছে, তারা এলাকা ত্যাগ করেছেন, হয়তো বা না বুঝেই করেছেন। তো এবার যিনি বুঝতে পেরে এখন আপনারা বুঝবান হয়ে গেছেন, এই তো আপনাদের এখন মনে হয়েছে এই আইনটি ঠিক না, সুতরাং এখন আপনাদের মনে হয়েছে, আমাদের মনে হয়নি তো, বাংলা ভাষায় আমি সোজা ভাষায় বলি, এখন টলক করেছে নির্বাচনী আইনটা আপনাদের পক্ষে যাচ্ছে না। না না, কোর্ট বলেছে, আমরা বলিনি, কিন্তু আওয়ামী লীগ বা সরকারের কোর্ট বলেছে। আর দ্বিতীয় আরেকটি কথা, এই কোর্ট কিসের কোর্ট এটা তো সবাই জানে, না বর্তমান সদন অধীনে, তাহলে তো আমি আগামী নির্বাচনে আমি আজকে অনুষ্ঠান শেষ করি, ঢাকায় ফিরে আপনার স্টুডিওতে এসে মন মতো নিজেরা যুক্তি তর্ক দিয়ে কথা বলেন, আর আমাকে আপনারা দুই পক্ষই তীরবিদ্ধ করিয়েন।
যে আমি বায়াসড কিংবা নিরপেক্ষ কিংবা কোনো কিছু, সেটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আজকে মতো প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকে ভোট নির্বাচন, শুধু কুমিল্লা সিটি ভোট না, আরো অনেকগুলো স্থানীয় সরকার ভোট আছে, আর সেই ভোটটাকে সুষ্ঠু করার দায়িত্ব শুধু একা ইসির না, প্রধানতম দায়িত্ব একটি সরকারের সদিচ্ছা। সুতরাং ছোট ভোট হলেও সব চোখ কিন্তু এদিকেই, সুতরাং সরকার কতখানি নিরপেক্ষ থাকবে এবং প্রভাব বিস্তার করবে না, সেটা কিন্তু সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করছে এবং নির্বাচন কমিশনের সদস্য সদিচ্ছা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় ভূমিকা আছে, তারা কেমন থাক হবে এবং তারা তাদের দায়িত্বটা কিভাবে পালন করবে। ভোট হবে ইভিএমে, ইভিএম নিয়েও নানান ধরনের প্রশ্ন আছে, তবে সব প্রশ্ন একদম শেষ করে দেওয়ার জন্য কিংবা প্রশ্নের মুখোমুখি দাঁড় করানোর জন্য সব পক্ষগুলোই দাঁড়িয়ে আছে এবং জনগণও দাঁড়িয়ে আছে এবং বিরোধী পক্ষকেও দাঁড়িয়ে আছে। চুন থেকে পান খসলেই কিন্তু বিরোধী পক্ষের কাঠগড়ায় সরকার পক্ষকে দাঁড়াতে হবে এবং আমরাও ইস্যু পেয়ে যাব, এমন কোনো ইস্যু নিয়ে আবার আমরা কালকে আলোচনা মুখর করব আমাদের আলোচনার টেবিল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আরও একবার শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমি সময় ইসলাম বিদায় নিচ্ছি। শুভরাত্রি।